সৌদি আরবে উমরা হজের যাত্রীবাহী বাস দুর্ঘটনায় 18 বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে নিহত রুক্কু মিয়া ওরফে মোহাম্মদ রৌফ মিয়ার বাড়ি ব্রাহ্মণপাড়িয়ার কসবা উপজেলার কায়মপুর ইউনিয়নের ওমরপুর গ্রামে। মৃত্যুর খবরে তার বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের দাবি, লাশ যেন দেশের মাটিতে ফিরিয়ে আনা হয়। দেশটির দাম্মাম এলাকায় রেস্টুরেন্টের সামান্য বেতনে পরিচ্ছন্ন কর্মীর কাজ করতেন রৌফ। 3 বছর যাবৎ প্রবাসে থাকলেও এখনও শেষ হয়নি ঋণের বোঝা, তাই যাওয়ার পর আর দেশে আসেননি। 27 মার্চ বিকেলে ওমরার উদ্দেশ্যে বাসে মক্কা যাচ্ছিলেন রৌফ মিয়া। পথে একটি সেতুতে ধাক্কা খেয়ে উল্টে যায় বাসটি। যাত্রীবাহী বাসটির ব্রেক কাজ না করায় আসির প্রদেশ ও আবহাওয়া শহরের সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। এক পর্যায়ে বাসে আগুন ধরে 22 জন নিহত হন, এদের 18 জনই বাংলাদেশি। রৌফ মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। সেখানকার এক স্বজনের মাধ্যমে তার পরিবার মৃত্যুর কথা জানতে পারেন। আমাদের একটাই দাবি, আমার বাবা যেন দেশে ফিরে বডিটা এনে দেয়। আমরা একটাই দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, একটাই দাবি আমার বাবাকে যেন ফিরিয়ে এনে দেয়। আমাদের বাবার যখন মৃত্যু খবরটা আমরা শুনছি, আমাদের এলাকার একটা কাকা ছিল আমাদের, তো ওনা বলছে যে আমার আব্বুর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। ওনার একদিকে প্রবাসী পরিবারের উপার্জনক্ষম মানুষটির মৃত্যু, অপরদিকে মাথার উপর ঋণের বোঝা, এসব চিন্তায় বাকরুদ্ধ পরিবারের মানুষগুলো। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইহসান খান জাগনিউজকে বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কসবা উপজেলার রুকুমিয়া নামের এক প্রবাসীর নিহতের খবরটি শুনেছি। বিষয়টি খুবই মর্মান্তিক। তার মরদেহ দেশে আনার বিষয়ে যোগাযোগ করা হচ্ছে।